প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুলতানপুর হালিম ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসলিমা বেগম, প্রভাষক, বিষয় পরিণীতি সুশাসন, সুলতানপুর হালিম ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের গঠন পদ্ধতি পড়ানো হয়েছে। আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সরকারের বৈশিষ্ট্য সমূহ। আমরা এক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্যটা পাই সেটা হচ্ছে যে সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য, যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, সংবিধানের প্রাধান্য। এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্যকে স্বীকার করা হয়। কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে। সংবিধানই দেশের সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃত। তার মানে কি পাচ্ছি, যে সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় এবং প্রাদেশিক যে শাসন ব্যবস্থা সেটা সংবিধানের মাধ্যমেই শাসন কার্য পরিচালিত হয় এবং এই সংবিধানটাকেই সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় মনোভাব। যুক্তরাষ্ট্রীয় মনোভাব, যুক্তরাষ্ট্রীয় মনোভাব। এখানে যুক্তরাষ্ট্রীয় সরকারে দুই ধরনের বিপরীতমুখী প্রবণতা দেখা যায়। একটা হচ্ছে কেন্দ্রবিমুখী, একটা হচ্ছে কেন্দ্রমুখী। কি বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় সরকারে দুই ধরনের বিপরীতমুখী প্রবণতা দেখা যায়। একটা হচ্ছে কেন্দ্রমুখী, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী। এ ব্যবস্থায় যেটা, প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলো জাতীয় ঐক্য চাইবে কিন্তু একটা একটার সাথে মিশতে চাইবে না। প্রদেশগুলো কতগুলো সাধারণ বিষয়ে একটা ঐক্যমত সৃষ্টি করে এবং বাদ বাকি ক্ষেত্রে প্রদেশগুলো কি করে, নিজস্ব স্বায়ত্তশাসনটা ভোগ করে। একে কি বলা হয়, যুক্তরাষ্ট্রীয় মনোভাব। তার মানে কি পেলাম, যুক্তরাষ্ট্রীয় সরকারে দুই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে কেন্দ্রমুখী, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী। এই কেন্দ্রমুখী এখন কেন্দ্র বিমুখী অঙ্গরাষ্ট্র এবং যে প্রদেশগুলো আছে সেটা কি হবে, জাতীয় ঐক্য চাইবে কিন্তু একটার সাথে একটা মিশতে চাইবে না। এক্ষেত্রে প্রদেশগুলো কতগুলো স্বাধীন হিসাবে বিষয় নিয়ে একতা সৃষ্টি করবে, ঐক্য সৃষ্টি করবে কিন্তু বাদ বাকি বিষয়গুলো কি করবে, প্রদেশ স্বায়ত্ত শাসনটা ভোগ করবে। এটাই হচ্ছে কিন্তু মূলত যুক্তরাষ্ট্রীয় মনোভাব। তিন নম্বর হচ্ছে দুই ধরনের সরকার। এই দুই ধরনের সরকার বলতে, একটা হচ্ছে প্রাদেশিক সরকার, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার কেন্দ্র প্রাদেশিক দুই ভাগ, দুই ধরনের সরকার থাকে। প্রত্যেক সরকারের স্বশ এলাকায় স্বাধীন। তার মানে হচ্ছে দুই ধরনের সরকার থাকবে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, একটা হচ্ছে প্রাদেশিক সরকার। কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার স্বশ ক্ষেত্রে কী থাকবে, স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করবে। চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব। এখানে দ্বৈত নাগরিকত্ব বলতে যেটা বোঝাচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় সরকারের নাগরিকগণ প্রথমত নিজ নিজ প্রদেশ বা অঙ্গরাজ্যের নাগরিক, নিজ নিজ প্রদেশ বা অঙ্গরাজ্যের নাগরিক। আর বাকিটা হচ্ছে যে কি, দ্বিতীয়ত তারা যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল রাষ্ট্রের নাগরিক। একটা হচ্ছে প্রদেশ বা অঙ্গরাজ্যে, তার মানে নিজ নিজ এলাকা ভিত্তিক। একটা হচ্ছে পুরো যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। সুতরাং কি হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যে আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো সেটা হচ্ছে যে দ্বৈত নাগরিক। দ্বৈত বলতে দুই ধরনের। একটা হচ্ছে যে কি, নিজ নিজ এলাকায় প্রদেশে নাগরিক। একটা হচ্ছে যে সমগ্র রাষ্ট্রের নাগরিক, সমগ্র যুক্তরাষ্ট্রের নাগরিক। পাঁচ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা
এখানে এই শাসন ব্যবস্থা আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়। নিম্নকক্ষ সমগ্র জাতির প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষ সাধারণত প্রদেশ বা অঙ্গরাজ্যে প্রতিনিধিত্ব করে। এখানে যেটা বলা হচ্ছে যে এই শাসন ব্যবস্থা আইনসভা কি থাকবে, দ্বিকক্ষ বিশিষ্ট থাকবে। নিম্নকক্ষ যেটা সেটা সমগ্র জাতির প্রতিনিধিত্ব করবে, আর উচ্চকক্ষ যেটা সেটা হচ্ছে কি নিম্নকক্ষে যে জিনিসটা সেটাকে তারা প্রতিনিধিত্ব করবে। একটা হচ্ছে সমগ্র জাতি, সেটা হচ্ছে নিম্ন কক্ষ, আর উচ্চকক্ষ হচ্ছে নিম্নকক্ষকে কি করবে, প্রতিনিধিত্ব করবে। তারপরে আসে 6 নম্বরে লিখিত সংবিধান। লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় লিখিত থাকবে। এখানে লিখিত শাসন ব্যবস্থা বলার পিছনে কারণ হচ্ছে যে কি কেন্দ্র কতটুকু ক্ষমতা ভোগ করবে, প্রদেশ কতটুকু ক্ষমতা ভোগ করবে, এটা কোথায় লেখা থাকবে, সংবিধানে লেখা থাকবে। যার জন্য বলা হচ্ছে যে কি লিখিত সংবিধান, কারণ সংবিধানে বলে দেবে কেন্দ্র কি করবে, প্রদেশ কি করবে। যুক্তরাষ্ট্রের সরকারের সংবিধান লিখিত হওয়ায় বাঞ্ছনীয়, কেননা সংবিধানে অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষমতা লিখিতভাবে বণ্টন করা থাকলে কেউ কারো ব্যাপারে কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। এবার আসি দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান এখানে যেটা বলা হচ্ছে যে কি যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ায় বাঞ্ছনীয়, কেননা সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ার ফলে এর কোনো ধারা পরিবর্তন করে কেউ ক্ষুদ্র স্বার্থ সিদ্ধি করতে পারবে না। দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে যেটা বোঝাচ্ছে, যেটা সহজে পরিবর্তনযোগ্য নয়, যেটা সহজে পরিবর্তন করা যায় না, সেটাই হচ্ছে কিন্তু দুষ্পরিবর্তনীয়। কারণ এখানে সংবিধান পরিবর্তন করতে গেলে একটা মতামতের প্রয়োজন হয়, একটা সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রয়োজন হয়, যার জন্য কি বলা হচ্ছে যে সহজেই যেটাকে পরিবর্তন করা যায় না সেটাই হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধানের রক্ষক হিসেবে বিচার বিভাগ। এখানে যেটা বলা হচ্ছে যে সংবিধানের রক্ষক হিসেবে বিচার বিভাগ, তার মানে সংবিধান রক্ষক হচ্ছে বিচার বিভাগ। সংবিধান বিচার বিভাগ কি করবে, সংবিধানকে পরিচালনা করবে। এখানে সংবিধানের ব্যাখ্যা নিয়ে কেন্দ্র প্রদেশের মধ্যে বিরোধ দেখা দিলে বিচার বিভাগ যে ব্যাখ্যা প্রদান করে সেটাকেই প্রামাণ্য ব্যাখ্যা বলে গ্রহণ করা হয়। বিচার বিভাগ হচ্ছে সংবিধানের রক্ষক এবং অভিভাবক। এবার আসি যুক্তরাষ্ট্রীয় আদালত। যুক্তরাষ্ট্রীয় আদালত যুক্তরাষ্ট্রীয় আদালত এটা এখানে যেটা বলা হচ্ছে যে সংবিধানের শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্য স্বীকৃত প্রতিপালিত হচ্ছে কিনা তা দেখার জন্য ফেডারেল কোর্ট বা সুপ্রিম কোর্টকে দায়িত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে এটাই সর্বোচ্চ আদালত এবং কেন্দ্র অঙ্গরাজ্যগুলোর এর আওতার ভিতরে। কোনো অঙ্গরাজ্য যদি মনে করে যে তার বা তাদের অধিকার কেন্দ্র বা কোনো অঙ্গরাজ্য ক্ষুণ্ণ করেছে তাহলে সুপ্রিম কোর্টের মীমাংসা করে। তাছাড়া সুপ্রিম কোর্ট সংবিধানের আক্ষরিক নির্দেশ অবহেলা করে তার যুগোপযোগী ব্যাখ্যা প্রদান করে এবং সংবিধান বিরোধী কোনো কার্যকলাপ ঘটলে তা রোধ করে। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত যেটা বোঝাচ্ছে যে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে যদি কোনো কারণে বিরোধ দেখা দেয় তাহলে সেটা কোথায় যাবে, সুপ্রিম কোর্টের মাধ্যমে যাবে, এবং সুপ্রিম কোর্ট যেই নির্দেশ দিবে সেই অনুযায়ী কার্যকর হবে। এখানে আরও সামান্য কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা অবশ্যই সেগুলো পড়ে নিবে। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এবং বাসায় বসে অবশ্যই পড়াশোনা করো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।